ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে হাতে গোনা কয়েকটি সিনেমা, আর এই কয়েকটি সিনেমার ভিড়ে মুক্তি পেয়েছে শিশুতোষ সিনেমা আমরা করব জয়, যমুনা ব্লকবাস্টার সিনেমাস একমাত্র প্রেক্ষাগৃহ যেখানে মুক্তি পেল আসর সরর পরিচালিত সিনেমাটি। সিনেমাটি দেখতে এসেছিলেন সিনেমাটির পরিচালক, কলাকুশলী, সঙ্গীত শিল্পী ও পরিচালক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমরা করব জয় নির্মাতা আহসান সারোয়ারের প্রথম চলচ্চিত্র, আর প্রথম চলচ্চিত্র হিসেবে তিনি বেছে নিলেন শিশুতোষ সিনেমা, আর সেই সাথে যোগ করলেন ভৌতিক গল্প। এখন তো মানে এক ধরনের ছবি সিনেমা হচ্ছে, আমরা দেখছি যে একই ধাঁচের একই গল্পের প্রতিশোধমূলক ছবি, মানে মানুষ এক প্রকার বোরিং হয়ে যাচ্ছে, তারা নতুন কিছু চাচ্ছে। সেক্ষেত্রে আমরা করবো জয়টা আমি মাথায় আসে তখন যে বাচ্চাদের নিয়ে একটা কাজ করি, বাচ্চারা হরর মুভি দেখে মজা পায়। শুনলেন একটু, বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে নির্মাণ না করলেও মুক্তির পর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে দর্শকদের ভিড় চোখে পড়ে সিনেমাটি দেখার জন্য। শুধু যে দর্শকরা এসেছিলেন তা নয়, দর্শক সারিতে বসে সিনেমাটি উপভোগ করার জন্য এসেছিলেন চলচ্চিত্রের কলাকুশলী, পরিচালক ও সঙ্গীত শিল্পীরা। এটা হরর সিনেমা, সাসপেন্স ছিল, এটা দেখতে এসেছি। আমরা করব জয় মুভিটা দেখতে আসছি কেন, এই মুভিটা হরর ব্যাপারে, সাসপেন্স ব্যাপারে, থ্রিলার ব্যাপারে। চলো যাই ঘুরতে বন্ধুরা একসাথে। শিশুতোষ সিনেমা হলেও নির্মাতা গল্পের তাগিদেই রেখেছেন কয়েকটি গান, আর গানগুলো সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার ও শামীম বুলেট। ছোটদের নিয়ে অনেকদিন পরে কিন্তু একটা ছবি হবে, অবশ্যই ছোটদের জন্য যেহেতু ছবি, সে তো সেটার গান করার জন্য, সেটা মিউজিক করার জন্য আলাদা একটা মানসিক জায়গা রাখতে হয়। তো আমি মুভিতে গান করেছি দুটো, আর দুটো তিনটে সিকোয়েন্সের জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আইটে আমার প্রথম ছবি, অবশ্যই খুব ভালো অনুভূতি এবং খুব স্বাধীনভাবে কাজ করেছি এবং চেষ্টা করেছি যে সবচেয়ে ভালো কাজটা করার জন্য। বাপ্পা ভাইয়ের সাথে একসাথে কাজ করেছি, এটা একটা আমার বড় পাওয়া। বাঁধতে পারছি না জুতোর ফিতেটা, দৌড়ে স্কুলে ছুটে ছুটে যা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহসান সাদাফ, আকিব হায়দার, অকিক অর্ণব, কণিকা আক্তার সহ আরো অনেকে, যাদের মধ্যে অনেকেই এসেছেন মঞ্চ থেকে। এই টাইপের সিনেমা কিন্তু বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। শিশুতোষ চলচ্চিত্র আগে দেখা হয়েছে দীপু নাম্বার টু, তো এই টাইপের সিনেমাতে মানে কাজ করা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার আর কি। মা বাবা থেকে অনেক দূরে ছিলাম, তো এটাতে একটু কষ্ট হয়েছে, তাদের একটু মিস করেছি, তাছাড়া তেমন কোনো কষ্ট হয়নি। ব্ল্যাক শাইন প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত চলচ্চিত্র আমরা করব জয় শুধুমাত্র যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেলেও দর্শকদের আনাগত দেখে বেশ সন্তুষ্ট নির্মাতা। কামরুল রিফাত, ছবি স্টুডেন্ট।